দিন যত এগোচ্ছে ততই আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারের উত্তাপ বাড়ছে। সকাল সন্ধ্যা চলছে জোর প্রচার। অন্যান্য জায়গার পাশাপাশি উত্তর কলকাতার ঘাসফুলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জোর প্রচার চালাচ্ছেন মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার। রবিবাসরীয় সকালে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে সমগ্র মতিঝিল এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার সারলেন তিনি। বার্তা একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করা, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে ওঠা, এটাই ছিল এদিনের প্রচারের মূল বার্তা, যা বাড়ি বাড়ি গিয়ে বোঝালেন স্বপন সমাদ্দার। তাঁর আশা, এই অঞ্চল থেকে তাঁদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপুল সংখ্যক ভোটে এগিয়ে থাকবেন। এদিন এই প্রচারে দলীয় কর্মী থেকে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রবিবার শনিবার বুধবার বলে নয়, আমরা প্রত্যেক দিনই মানুষের কাছে যাচ্ছি সকাল বিকেল দুবেলায়, কারণ এবছরের ভোটটা খুব ক্রুশিয়াল ভোট। জাতপাতের লড়াই দিয়ে, ধর্মের নামে লড়াই দিয়ে ভারতকে ভাগ করার চক্রান্ত করছে। আমরা চাই যে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুক, ভারতবর্ষের উন্নতি হোক, মিথ্যাচার ব্যভিচার জুলুম জুমলা সরকারের বিদায় হোক। মোদি সরকার একটা ব্যভিচার ফ্যাসিস্ট ও হিটলারের থেকে বেশি। আগামী দিন যদি আসে, হিটলারই কায়দায় ভারতবর্ষকে চালাবে এবং ভারতবর্ষের মানুষের কোনো অধিকার থাকবে না। তাই আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে যে মানুষকে বোঝাতে হবে, কারণ আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের অনেক দায়িত্ব সমাজ গড়ার লক্ষ্যে। তাই সমাজের সত্য কথাটা মানুষের কাছে তুলে ধরতেই সকাল বিকাল আমাদের হাজার হাজার সহকর্মী দেখছেন, এই রবিবারও বাসীরও সবাই রাস্তায় নেমেছে ভোরবেলা। আমাদের একটাই লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় 42টা সিট নিয়ে আমরা দিল্লিতে যেতে চাই, এবং দিল্লিতে গিয়ে আমাদের বাংলার যে উন্নয়ন, বাংলার যে পরিকল্পনা, বাংলার যে প্রকল্প, এগুলি যেন ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে ছড়িয়ে যায় এবং প্রত্যেকটি মানুষ যেন একসাথে বলতে পারে আমরা ভারতবাসী, গর্ব করে বলবে আমরা ভারতের নাগরিক, আমরা ভারতবাসী। কিসের আমাদের আমাদের এই এই নিয়ে সিএ এনআরসি নিয়ে আমাদের নাগরিকত্ব? আমরা সবাই নাগরিক। যখনই ওরা আসবে সিএ এনআরসি করে অর্ধেক লক্ষ্যে বাতিল করে দেবে, তখন আমাদের কী অসুবিধা হবে? আমার ভাইরা বোনরা কে কোথায় থাকবে আমরা জানি না। এই অরাজকতা দূর করতে হবে। তাই আমরা সিএ চাই না, এনআরসি চাই না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা ইন্ডিয়া গভর্নমেন্ট আসুক। ইন্ডিয়া গভর্নমেন্টে এই সিএ বাতিল হবে, মমতাদি বলেছে, বিভিন্নভাবে মানুষকে হয়রানি করছে। সুতরাং সেই জায়গা দাঁড়িয়ে আজকের ভোটটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ইহা পে কই জুগনু না চলেগা, সূরজ হ্যাঁ ইহা পে কই জুগনু না চলেগা, তু জিতনা ভি সর পটক লে মোদি তু ইহা না চলেগা। মমতা নেই সাথ সাথ দুর্গা হ্যায় তেরে আগে, মমতা নেই সাথ সাথ দুর্গা হ্যায় তেরে আগে। দিদি কে সামনে কই মোদি কা জাদু না চলেগা, দিদি কে সামনে কই মোদি কা জাদু না চলেগা। আওয়াম কা ভোট হ্যায়, আওয়াম কে লিয়ে হ্যায়। আজ সুদীপ বন্দ্যোপাধ্যায় যে বঙ্গাল কে লিয়ে কাম কিয়া হ্যায়, ইসসে হাম ফরামোশ নহীন হো সকতে। আজ যে স্বপন দা নে যে কাম কিয়া হ্যায়, ইসসে হাম ফরামোশ নহীন হো সকতে। যহাঁ কে গলি কে হর এক এক ঔরত, এক এক মর্দ, এক এক বচ্চা কি জুবান পর সিফ একই নাম হ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর সাথ সাথ স্বপন সমাদ্দার, জিন তরহ সে ইনহোনে কাম কিয়া হ্যায়, হামে ভোট মাঙ্গনে কি জরুরত নহীন হ্যায়, ভোট খুদ বা খুদ দেঙ্গে। একটাই বার্তা দিতে পেরেছি যে 5 জুন, 1 জুন এক নম্বর বটন টিপে আমাদের সুদীপ ব্যানার্জি, আমাদের যে ক্যান্ডিডেট হয়েছেন, তাকে বিপুল ভোটে জয় করার বার্তা নিয়ে আমরা সবাই ঘরে ঘরে যাচ্ছি। আর এর সাথে সাথে আমরা দেখুন, সবাইকে দেখতে পাচ্ছেন, সবাই আমরা মিলে একসাথে, মানে একটা আলাদাই মানে যৌথ যার মধ্যে রইল যাচ্ছে, যে একটা বার্নিং ডিজায়ার সবার মধ্যে আছে যে হ্যাঁ আমাদেরকে বিপুল ভোটে জয় হতেই হবে, আর খুব বেশি মার্জিনে আমরা সুদীপদাকে যেন জেতাতে পারি। আগামী দিনে কীভাবে প্রার্থীর পাশে থাকতে চান? প্রার্থীর পাশে আগামী দিন কেন, আমরা আগেও ছিলাম, আজকেও আছি, সবসময় থাকবো। উনি আমাদের গুরু, আমি ওনাকে গুরু মতন দেখা, মানে আমাদেরকে সবসময় উনি ভালো রাস্তা দেখান, তো সবসময় বললো ওনার পাশে সবসময় আমরা আছি, উনিও যেরকম আমাদের পাশে সবসময় থাকেন। কেউ কোনো অসুবিধা সুবিধা যা নিয়ে উনি আমাদের পৌরপিতা স্বপন সমাদ্দার হাসে সবাই আমাদেরকে খুব হেল্প করে, আর তারা সবসময় আমাদেরকে ভালো জ্ঞান দেয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।